2 তারিখ রিসিট কাটা হয়েছে গ্যাসের, 3 তারিখ আনা হয়েছে এজেন্সি থেকে, আনার পরে কালকে সকালে গ্যাসটা লাগানি হয়েছে। লাগানোর পরে এক ঘন্টা পরে মতো ভালো মতো জ্বলছে, পরে হঠাৎ অফ হয়েছে। অফ হওয়ার পরে রেগুলেটার চেক করা হয়েছে, চুলাও চেক করা হয়েছে, কোনো কিছু পাওয়া গেছে না প্রবলেম। পরে দেখা গেছে সিলিন্ডার জলের মতো সব ধরনের নাড়াইয়া দেখা হয়েছে, গ্যাস শেষ হয়েছে কিনা দেখা হয়েছে। পরে দেখা গেলো জলের মতো আবার হওয়ার পরে এইটা চেক করাইলো, দেখা গেছে জল ফরে নেই, ইন্ধন গেছে এজেন্সি খালি করে। কোন দিন দুই তারিখ সিট হারাইছে, 3 তারিখ আনা হয়েছে, খালি জল কত সময় জ্বলছে, মানে গ্যাস আসলো হয়তো 1 ঘন্টা মতো জ্বলছে, পরে অফ হয়ে যাবে না, তো এখন নাই জল, তো জল দেখা যাবে আপনারা, যোগাযোগ করছে আজকে নিয়ে যাই, আজকে নিয়ে যাই জায়গা থেকে যখন আয় টেন্ট থেকে আয় বাই মিস্টেকলি ওই তো ভরে জল থাকতে পারে। এটা সিস্টেম হইলো যখন মার্কেটও যায় এটা জল থাকে তখন মার্কেট থেকে রিটার্ন হয়, কাস্টমার যখন নেই এটা তো যখন থাকে জল পুরাটা জল থাকে না, 2-1 কেজি গ্যাস থাকে উপরে, যখন কাস্টমার এটা আমরা বোঝার কোনো ক্ষমতা নেই, কারণ এটার উপরে 2-1 কেজি গ্যাস থাকিয়ে থাকে। তো এইটা যখন কাস্টমারে নিয়ে বাড়ির ইউজ করে, 2-1 দিন ইউজ করলে 2-1 কেজি জলই গেলো, এরপরে জলটা বাইরে এটা সিস্টেমটা হইলো, হ্যাঁ নিয়ে জমা দিতে পারবো, জমা দিলে ইন থেকে আমরা ইন থেকে রিটার্ন হে গ্যাস বড়া সিলিন্ডার খাইব। জায়গা থেকে হয় প্ল্যান থেকে যখন আয় তখন আইতে পারে, এটা হয়